السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد: أعوذ بالله من الشيطان الرجيم، اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواماً ويضع به الآخرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، اللهم فقهنا في الدين وعلمنا التأويل، آمين يا أرحم الراحمين. الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গড়িয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের উপরে সমুন্নত, যিনি নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক সাইয়েদুল মুরসালিন খাতামান নবীন আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো মানব জাতির জন্য মানবতার মুক্তির দূত হিসেবে এবং উসওয়াতুল হাসানা হিসেবে প্রেরণ করেছেন। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আমার প্রিয় মুসল্লি কেরাম, আজকের এই সংক্ষিপ্ত জুমার সময়টুকুতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, এবং সেই বিষয়টা হচ্ছে শেষ জামানায় মুসলিমদের করণীয়। শেষ জামানায় মুসলিমদের করণীয় কি 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 আলামত দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা শেষ জামানায় আছি, এবং এই জামানায় একজন মুসলিম হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য কি, এটা আজকের খুতবার আলোচ্য বিষয়। আমরা সবাইকে অনুরোধ করব খুতবার মাঝে আপোষে কথা বলবেন না, তাহলে আপনার জুমার নেকি নষ্ট হয়ে যাবে। মোবাইল ফোনগুলোকে সাইলেন্ট করে রাখবেন এবং খুতবায় যা শুনবেন যাচাই বাছাই করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর এক নম্বর আয়াতে বলেছেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, মানুষের জন্য তার হিসাব নিকাশের সময় খুব ঘনিয়ে এসেছে, কাছাকাছি চলে এসেছে। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ মানুষ তার এই হিসাব নিকাশের ব্যাপারে গাফেল, পরকালের জীবন সম্পর্কে মানুষ গাফেল, উদাসীন। আল্লাহ পাক আরো বলেছেন সূরা কমারের এক নম্বর আয়াতে, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটবর্তী হয়েছে, ওয়ানশাক্কাল কমার, এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আপনি যে চাঁদটাকে দেখেন রাতের বেলা আকাশে, এটা দুই টুকরা করা আছে। কাফেররা আমাদের নবীকে জিজ্ঞাসা করেছিল, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে একটা মুজেজা দেখান, মানে অলৌকিক কিছু দেখান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং হাতের ইশারা দিয়ে চাঁদটাকে দুই খণ্ড করে দিলেন, এবং কাফেররা এটা দেখেছে, মক্কার কাফেররা নিজ চোখে এটা দেখেছে। তাই এই চাঁদটা দুই খণ্ডে বিভক্ত করা আছে। আল্লাহ পাক কোরআনেও সেটা বলেছেন যে চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছে, কিয়ামত কাছাকাছি চলে এসেছে। অনেক সূরায় আমপাড়ার যতগুলো সূরা আছে দেখবেন, আম্মা ইয়াতাসাআলুন, তারা কি বিষয়ে জিজ্ঞাসা করছে, আনিন নাবাইল আযীম, মহান সংবাদ সম্পর্কে, আল্লাযী হুম ফীহি মুরিদুন, তারা সেই বিষয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কাল্লা সাইআলামুন, কখনো নয়, তারা শীঘ্রই জানতে পারবে, সুম্মা কাল্লা সাইআলামুন, আবারও বলছি কখনো নয়, অবশ্যই তারা জানতে পারবে। সূরা তাকাসুরের মধ্যে এমন কথা আছে,
সূরা জিলজালের মধ্যে আছে, সূরা হজের মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না যালযালাতাস সাআ শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্প প্রচন্ড শক্তিশালী ভূমিকম্প। কত শক্তিশালী? আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ভূমিকম্প শুরু হওয়া মাত্রই যে মেয়েদের গর্ভে সন্তান আছে, এই সন্তানটা খালাস হয়ে যাবে এবং মা তার সন্তানকে ফেলে পালাতে থাকবে, তার হুঁশ থাকবে না। এটা কিয়ামতের এত বিভীষিকাময় অবস্থা। সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেছেন শেষের দিকে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহ, যখন কিয়ামত শুরু হবে মানুষ তার ভাইকে ফেলে চলে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মাকে ফেলে চলে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তান বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কিয়ামতের ভূমিকম্প হবে, প্রবল ভূমিকম্প, সেদিন কি হবে? পৃথিবীর সমস্ত ভূগর্ভস্থ সম্পদ আল্লাহ বের করে দিবেন। আল্লাহ পাক এই পৃথিবীকে বলবেন কথা বলো, তখন এই জমিন কথা বলা শুরু করবে। এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যেখানে যে ঘটনা ঘটছে, এই জমিন সেটা সাক্ষী দিবে। এই যে জমিন যেখানে আপনারা বসে আছেন, এই জমিন সাক্ষী দিবে, এখানে একটা মসজিদ ছিল, আপনারা নামাজ পড়েছেন, যেখানে বসে সুদ কাটছেন, যেখানে বসে সিনেমা দেখছেন, যেখানে জুয়া খেলছেন, ধর্ষণ করছেন, ওই প্রত্যেকটা জমিন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে, সাক্ষী হিসেবে কথা বলবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বান্দাকে ডেকে তার পাপগুলোকে দেখাবেন, বান্দা অস্বীকার করবে, আমি এই পাপ করি নাই, তোমার ফেরেশতারা ভুল লিখেছে। আল্লাহ পাক তখন যেটা করবেন, সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ পাক তার ঠোঁট বন্ধ করে দিবেন এবং তার হাত পা উরুকে কথা বলার শক্তি দিবেন, এবং সেই বান্দার হাত, সেই বান্দার পা, সেই বান্দার উরু কথা বলা শুরু করবে, সে কোথায় কী করেছে। কেয়ামত কঠিন জিনিস, মানুষ এই বিষয়টা সম্পর্কে গাফেল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিয়ামতের অনেকগুলো নিদর্শন বলে গেছেন, একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন, এই এই জিনিসগুলো যখন দেখবে তখন কিয়ামতের অপেক্ষা কর। আপনাদের সামনে আমি কিছু তুলে ধরার চেষ্টা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে নবী হয়েছি এটাই কিয়ামতের একটা বড় আলামত। তিনি বলেছেন, বুইসতু আনা ওয়াসাআ কাহাতাইন, আমাকে আর কিয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে, আমাকে আর কিয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে, মানে এই দুই আঙ্গুলের মধ্যে যতটুকু দূরত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব আছে। এই হাদিসটা উনি বলেছেন 1400 বছর আগে। তা আপনার যদি সামান্য বিবেক থাকে, আপনি বুঝতে পারবেন যে এখন 1400 বছর পর কিয়ামত কত কাছে। নবীজি আরও বলেছেন, আমার ইন্তেকাল কিয়ামতের একটা আলামত। তিনি আরও বলেছেন, কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মুসলিমদের ধন সম্পদ বাড়তে থাকবে, এমন একটা অবস্থা হবে যাদের পরনের কাপড় ছিল না, খাবার জুটত না, পায়ে স্যান্ডেল ছিল না, এই রাখাল টাইপের দরিদ্র মানুষেরাও উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। সে সময় আসেনি? বিগত 100 বছরে আপনি দেখেন কত বিল্ডিং, 100 বছর আগে এগুলো ছিল না, আর প্রত্যেকটা বিল্ডিংয়ের পিছনে আছে সুদ, ব্যাংকের সুদি লোন, আর উঁচু উঁচু বিল্ডিং, একটার সাথে একটা সম্পর্কিত। নবীজি আরও বলেছেন, শেষ জামানা বা আখিরুজ জামান বা কিয়ামতের আলামত হচ্ছে মানুষ পিতা মাতাকে সম্মান করবে না। পিতা আর মা, এই দুইজন যে সম্মানের পাত্র, এই বোধটাই মানুষের উঠে যাবে। সম্পদের জন্যে মানুষ তার পিতাকে হত্যা করবে, ভাই তার ভাইকে হত্যা করবে, স্বামী স্ত্রীকে হত্যা করবে, স্ত্রী স্বামীকে হত্যা করবে, এমনকি সন্তান মাকে পর্যন্ত হত্যা করবে সম্পত্তির কারণে। আর পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে যে সমাজের বেশিরভাগ মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, হয় ব্যক্তি সুদ খাবে, না হলে সুদ দিবে, না হলে সাক্ষী থাকবে, না হলে লিখে রাখবে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়েছেন। তিনি বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী, তিনি বলেছেন,
যে আমি চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম। এক শ্রেণী হচ্ছে যে সুদ খায়, দ্বিতীয় শ্রেণী হলো যে সুদ দেয়, তৃতীয় শ্রেণী যে সাক্ষী থাকে, আর চতুর্থ শ্রেণী যে লিখে রাখে। এই হাদিসের আলোকে পুরো ব্যাংকিং সিস্টেম সুদের আওতায় পড়ে যায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 70টা পাপের শাখা আছে, তার সর্বনিম্ন শাখা নিজের মাকে ধর্ষণ করা। এটা আমি বলিনি, হাদিসের পাতায় পাতায় লেখা আছে। আপনাদেরকে কেউ কখনো বলেছে কিনা আমি জানি না, আজকে আপনাদেরকে সতর্ক করে গেলাম। আমাদের নবী বলেছেন সুদের 70টা পাপের শাখা আছে, তার সবচেয়ে নিচের শাখা নিজের মাকে বিয়ে করা, ধর্ষণ করা বা জিনা করা। তিনি আরও বলেছেন সুদের সবচেয়ে উঁচু শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সূরা বাকারায় আছে, সূরা বাকারার 275-76 আয়াতগুলো পড়ে দেখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি এক দিরহাম সুদ খাবে সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। এটা বুখারীর হাদিস। আমি নাম্বার বলার সময় পাচ্ছি না, খুতবার সময় সংক্ষিপ্ত। তিনি আরও বলেছেন সুদখোরদেরকে কবরে যে শাস্তি দেওয়া হবে সেটা হচ্ছে তাদেরকে রক্তের নদীতে ফেলে তাদের মাথাগুলোকে ফাটিয়ে দেওয়া হবে। কারণ সুদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের রক্ত তারা চুষে নিচ্ছে। এই কারণে এর ফলাফলটা কি হয়, এর ফলাফলে ধনীরা ধনী হতে থাকে আর গরিবরা যত দিন যাবে আস্তে আস্তে আরও দারিদ্রের অতল তলে নিষ্পেষিত হতে থাকবে। আপনার কাছে মনে হবে হয়তো আপনি 10 টাকা দিলে 15 টাকা পাবো, কিন্তু এটা নয়। আপনি আপনার টাকা পাবেন না, আপনি অন্যের রক্ত চোষা টাকা পাবেন। এর ফলে ধনী শ্রেণীর কোনো ক্ষতি হয় না, তারা অনেক লাভবান হতে থাকে। এই জন্য বিশ্বের একটা অংশ আজকে ধনী হচ্ছে, দেখবেন এই পুরো বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হচ্ছে, ওই পশ্চিমা সভ্যতা। আর বাকি অংশগুলোকে দেখবেন তারা আস্তে আস্তে দরিদ্রের সীমার নিচে চলে যাচ্ছে। এটার কারণ রিবা, সুদ। তিনি আরও বলেছেন যে সুদ যারা খাবে তাদের জাহান্নামে শাস্তি হচ্ছে, ওদের পেটটা ফুলে ফেপে থাকবে আর পেটের ভিতরে সাপ কিলবিল করবে। আর ফেরাউনের অনুসারী যারা, তারা এদের পেটে পাড়া দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। এভাবে অপমান করা হবে কেন, ফেরাউনের সাথে তুলনা করা হলো কেন? আমরা জানি ফেরাউন এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম, আর সুদের মধ্য দিয়ে জুলুম সবচেয়ে বড় করা হয়েছে এই পৃথিবীতে। এখন আপনি মুসলিম হিসেবে চাইলেও এখান থেকে বের হতে পারছেন না। আপনি আমাকে এখন পুরো দেশের অবস্থা বলেন, প্রতিটা জেলা গ্রাম ইউনিয়নের অবস্থা বলেন, কোন জায়গায় সুদ নাই সেটা আমাকে দেখান। অথচ আমরা সবাই মুসলিম দাবি করছি, আমরা দাবি করছি আমরা আশেকে রসুল, নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আমরা এতটুকু বলবো যে আপনি আপনার কবরের জন্য অপেক্ষা করতে থাকেন, তারপরে দেখেন কি হয়। বিশ্বাস করেন, আপনার রিজিকের মধ্যে যদি একটা টাকা হারাম থাকে, যতক্ষণ সেটাকে আপনি ত্যাগ না করছেন আপনার ইবাদত কবুল হবে না। কোনো ক্ষমতা নাই এই হাদিসটাকে উল্টায় দেওয়ার। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ তৈয়িব লা ইউকবালু ইল্লা তৈয়িব, আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র রিজিক ছাড়া কবুল করেন না। তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়, নবীজি বলেছেন দোয়া ফেরত দেয়াই হয় না, দোয়া করলেই কবুল। একজন হচ্ছে বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, দুই নাম্বার যখন কোনো মুসাফির মানে সফর করছে যারা আল্লাহর পথে বা মুসাফির, তারা যখন আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। আর একটা দোয়া হলো মাজলুম, কারো উপর জুলুম করা হয়েছে, এই মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বদদোয়া করবে তখন দোয়া কবুল হয়ে যাবে। এই মুসাফিরের দোয়া কবুল হয়, একজন মুসাফির হাত তুলে আল্লাহকে বলছিল আল্লাহ আমাকে এইটা দাও, আল্লাহ আমাকে ওইটা দাও। আর আমাদের নবীজি দেখে বললেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হবে যার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, সবই হারাম। মানে রিজিক হালাল না হওয়া পর্যন্ত ইবাদত কবুল হবে না। তাই যাবতীয় সুদ, যাবতীয় ঘুষ, এই যে হারাম রিজিক, হারাম পণ্যের ব্যবসা, এগুলো থেকে তওবা না করা পর্যন্ত ইবাদত তো কবুল হবেই না, আপনি ইবাদতের স্বাদ পাবেন না। এই যে নামাজ পড়েন, রোজা রাখেন, অনেক কিছু করেন, হজ করেন, স্বাদ পান না, আত্মতৃপ্তি পান না, এর কারণ হারাম রিজিক। আর নবীজি বলেছেন শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে মানুষ হালাল হারামের কোনো পরোয়া করবে না, যেভাবে পারে সেভাবে টাকা উপার্জন করবে, মেরে হোক, কেটে হোক, ঘুষ খেয়ে হোক, দুর্নীতি করে হোক, টাকা চাই, টাকা অর্থ সম্পদ চাই। ভাবখানা এমন যে সে যেন পৃথিবীতে হাজার বছর থাকবে, এক সেকেন্ডের মধ্যে সে পরকালে চলে যাইতে পারে, হুঁশটা তার নাই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে জিনা, মানে নারী আর পুরুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। এখন দেখবেন ঘরে ঘরে জিনা, আর এই জিনার মাধ্যম কি? মাধ্যম ওই যে আপনার টেলিভিশন, আপনার ইন্টারনেট, আপনার ওই যে পরকিয়া, আপনার ছেলে নারী পুরুষের একসাথে চলাফেরা করা, ফ্যামিলিস্ট রেভলিউশন, মেয়েদের বেপর্দা হওয়া, একসাথে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো, এগুলো সবই জিনার কারণ। এবং আমাদের নবীজি বলেছেন জিনা থেকে তওবা না করা পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না। যখন মানুষ এই জিনার মধ্যে লিপ্ত থাকে তখন সে পরিপূর্ণ মুমিন থাকে না। কেয়ামতের অন্যতম নিদর্শন যে জিনা বাড়তে থাকবে, ধর্ষণ বাড়তে থাকবে, ইফতিজিং বাড়তে থাকবে, মেয়েদের বেপর্দামি বাড়তে থাকবে, এগুলো দেখেন, চোখের সামনে দেখতে পারবেন। দেশে ধর্ষণের কী অবস্থা দেখতে পাচ্ছেন না? স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, জনসমক্ষে গণধর্ষণ করা হচ্ছে, বাসে ধর্ষণ করা হচ্ছে। আর যেহেতু ইসলামিক কোনো অনুশাসন নাই এই সমাজে, ইসলামের অনুশাসন ছিল কেউ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, জনসমক্ষে মৃত্যুদণ্ড দিতে হবে, সেটা যেহেতু আমরা বাস্তবায়ন করতে পারিনি, এই জন্য পাপের কোনো শাস্তি হচ্ছে না, এই জন্য পাপীরা লাই পেয়ে যাচ্ছে। কাল যখন আপনার বাসায় এই সমস্যাটা আসবে তখন বুঝতে পারবেন যে ইসলামের আইন কাকে বলে। ইসলামিক যে লস, চুরি করলে চোরের হাত কেটে দেও, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দেও, মদ খেলে বেত্রাঘাত করো, কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে তাকেও হত্যা করো, কেসাস করো, এই আইনগুলো আমরা বাস্তবায়ন করতে পারি নাই। এই কারণে সমাজে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ, টোটালি ফেলড এক কথায়। যতক্ষণ পর্যন্ত সমাজ আল্লাহর বিধান অনুযায়ী না চলবে ততক্ষণ পর্যন্ত সমাজ আপনি শান্তি পাবেন না। সমাজ তো দূরের কথা, আপনি পরিবারেই শান্তি পাবেন না, ব্যক্তিতেই শান্তি পাবেন না। আর নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেয়ামতের আগে আগে খেলাফত উঠে যাবে এবং আল্লাহর আইন উঠে যাবে। তিনি আরও বলেছেন কেয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মাদকদ্রব্য। মানুষ মাদকদ্রব্য খাবে, এটাকে হালাল মনে করে খাবে, মদ খাবে, এটাকে হারাম মনে করবে না। মদের নাম অন্য অন্য কোনো নাম দিয়ে তারা মদ খাবে। আজকে যুবকদের প্রধান সমস্যা দেখবেন মাদক, ম্যাক্সিমাম যুবক মাদকদ্রব্য খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, তাড়ি খায় না? ইউনিভার্সিটির ছেলেপেলেদেরকে দেখেন, মাদ্রাসা ছেলেদের কথা বাদ, এরা এগুলোর সাথে আলহামদুলিল্লাহ ওদের মতো জড়িত নয়। ইউনিভার্সিটির ছেলেগুলোকে দেখেন, ম্যাক্সিমাম মাদকদ্রব্যের সাথে জড়িত। আর যুবকদের একটা সমস্যা দেখবেন, ওই পর্নোগ্রাফি, ওই যে ব্লু ফিল্ম দেখে, যুবকদের ভিতর একটা চেতনা থাকে, ইমানি দীপ্তি থাকে, এই চেতনাটাকে নষ্ট করার তাদের দুইটা অস্ত্র ছিল, মানে ইসলামের শত্রুরা দুইটা অস্ত্র প্রয়োগ করেছে, সেটা হচ্ছে এক নম্বর মাদক, আর দুই নম্বর হচ্ছে এই পর্নোগ্রাফি বা অশ্লীলতা। মেয়েদেরকে ল্যাংটা করে ছেড়ে দিবে যুবকদের সামনে এবং তাদের চরিত্র অধঃপতনের অতলতলে চলে যাবে। যখন একটা যুবক হারাম কোনো সম্পর্কে থাকে বা পর্নোগ্রাফির সাথে থাকে বা মাদকদ্রব্যের সাথে থাকে, তখন তার ভিতর থেকে দেখবেন ঈমানের আলোটা আস্তে আস্তে নিভে যায়। এই যুবক কখনো আল্লাহর রাস্তায় বের হতে পারবে না, এই যুবক কখনো নিজের জান মাল ব্যয় করে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না, সম্ভব না। ওরা খুব ভালো করেই জানে যুবকরা আমাদের জন্যে থ্রেট, মানে হুমকি, এই জন্য যুব সমাজের ঈমানটা তারা নষ্ট করে দিয়েছে। সবই সুপরিকল্পিত, এই পুরো কাজগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে পশ্চিমা সভ্যতা থেকে। আপনার আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, ব্রিটেন বলেন, এই ফ্রান্স বলেন, সবাই একসাথেই ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডায় লিপ্ত আছে। আর বিগত 100-200 বছর থেকে আমরা ঘুমাই আর হালুয়া রুটি খাই, আর সেমাই খাই, আপোষে মারামারি করি, মসজিদ ভাগ করি, এই করি, এই আমাদের কাজ, আর এগুলোকে আমরা বড় জিহাদ মনে করি। হানাফি ভাই সালাফিকে দেখতে পারি না, সালাফি হানাফিকে দেখতে পারি না, এই দল সেই দল, এই তরিকা সেই তরিকা, একজনের সাথে আরেকজনের উঠা বসা নাই, চলাফেরা নাই, এমনকি সালামটা পর্যন্ত দেই না। সুবহানাল্লাহ, আমাদের নবীজি বলেছেন যে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে মুমিন হয়, আর ততক্ষণ একজন মুমিন হতে পারবে না যতক্ষণ একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালো না বাসে। তিনি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো, আলা আদুল্লুকুম বিষয়ী, এমন কিছু তোমাদেরকে জানিয়ে দিব যেটার দ্বারা তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে? সাহাবিরা বলেন জানিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন তোমরা সালামের প্রচার করো, খালি সালাম দাও, মানুষকে সালাম দাও,
সালাম টুকু দেন ভাই ভাই মহব্বত হয়ে যাবে স্যার নবীজি আরো বলেছেন দেখেন আমাদের মাঝে কিন্তু মৌলিক বিষয়ে তেমন কোনো পার্থক্য নাই হয়তো কিছু কিছু ইখতিলাফি বিষয় আমাদের মাঝে পার্থক্য আছে যেটা সাহাবীদের যুগ থেকেই ছিল এর জন্য এই না যে আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে তুমি তুমি এমন একটা ভাব পড়ে যে সে মুসলিমই না দুঃখজনক এগুলো দুঃখজনক নবীজি বলেছেন কিয়ামতের আগে এই উম্মাহ 73টা দলে বিভক্ত হয়ে যাবে মানে 73 মানে শুধু 73 না মানে অসংখ্য দলে বিভক্ত হয়ে যাবে কুল্লুহুম ফিন্নার তাদের প্রত্যেকটা দলই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা মাত্র দল ছাড়া কিলা বলা হলো মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওই একটা মাত্র নাজাত প্রাপ্ত দল কারা হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মা না আলাইহি ওয়া আসহাবি আমি যার উপরে আছি এবং আমার সাহাবীরা যার উপরে আছে মানে আমাদের প্রতিটা কাজ যদি রাসূল এবং সাহাবীদের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ আপনি সেই দলের মধ্যেই আছেন আপনি হয় গাইবান্ধায় থাকেন আর রংপুরে থাকেন আর বাংলাদেশে থাকেন আর পাকিস্তানে থাকেন এটা বড় কথা না আপনার আদর্শ ঠিক আছে কিনা এটা বড় কথা মুসলিম উম্মার এই বিভক্তি কি আমাদের একটা আলামত তিনি আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী যত মিথ্যা মিডিয়ার মাধ্যমে যত মিথ্যা প্রচার করা হয় আর আমরা গরু ছাগলের মতো মুসলিমরা একলা গিলি খেলে মুসলিমদেরকে মিডিয়া বানিয়ে দিল সন্ত্রাসী এবং জঙ্গি আর আমরা ওদের সাথে তালে তাল মিলিয়ে এই শব্দগুলো আমরাই বলি এক ওরা সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেললো আফগানিস্তানে পাকিস্তানে ইরাকে ইরানে এই যে মায়ানমারে চায়নায় সিরিয়ায় ইয়েমেনে ওরা কেউ জঙ্গি না ওরা কেউ সন্ত্রাসী না যখন মুসলিমরা বলে আমরা কোরআন এবং সুন্নার উপর থাকতে চাই আমরা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চাই তখনই আমরা জঙ্গি আর সন্ত্রাসী হয়ে যাই এই মিডিয়ার মধ্য দিয়ে সত্যকে মিথ্যা বানানো হয়েছে আর মিথ্যাকে সত্য বানানো হয়েছে পৃথিবীর সবচেয়ে ফাসেক জালেম মুনাফেক যে তাকে বলা হচ্ছে মিডিয়া এটা পরম সত্যবাদী মহাপুরুষ অথচ জীবনে একমাত্র নামাজও সে কখনো পড়ে নাই বাক স্বাধীনতার নামে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করা হচ্ছে তাকে অপমান করা হচ্ছে তার কার্টুন আঁকা হচ্ছে আর আমরা মুসলিমরা বসে ঘরে বসে হালুয়া খাচ্ছি আমরা কিছু বললেই এটা হয়ে যাচ্ছে আগ্রাসন মৌলবাদী আর ওরা এরকম হাজারটা কাজ করলেও এটা বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা আসলে ভাই ঈমান সেই জায়গায় আর নাই মৃত্যু হলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় ঈমান ছিল আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন তিনি বলেছেন কিয়ামতের আগে আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকারী আর খেয়ানতকারী ব্যক্তিকে বলা হবে পরম আমানতদার যারা সবচেয়ে বড় দুর্নীতিবাজ ওদেরকে বলা হবে মহাপুরুষ খুব ভালো মানুষ হাজী সাহেব আর যারা বড় বড় আলেম ওলামা স্কলার তাদের অবস্থা দুই জায়গায় হবে হয় মাটির তলে না হলে জেলখানায় ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ সালাফি মানহাজের অনেক বড় একজন আলেম আপনারা সবাই তার নাম জানেন তিনি বলেছিলেন যে হকপন্থীদের অবস্থান দুইটা জায়গায় হয় সাধারণত একটা হচ্ছে কারাগারে অথবা মাটির তলে তিনি আরও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে হত্যা বাড়তে থাকবে হত্যা মানে একজন মানুষকে হত্যা করা হবে মানুষ জানবে না আমাকে কেন মারা হচ্ছে আর যে হত্যা করবে সেও বুঝবে না কেন ওকে মারলাম হত্যা হারাজ সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হারাজটা কী জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হারাজ মানে হচ্ছে হত্যাকাণ্ড ব্যাপক হত্যাকাণ্ড পুরো বিশ্বের দিকে তাকায় দেখেন খালি রক্ত আর রক্ত ওই চায়নায় তাকায় দেখেন আমাদের উইঘুর ভাই বোনদেরকে মেরে ফেলা হচ্ছে এই মিয়ানমারের দিকে তাকায় দেখেন ওখানে রোহিঙ্গা ভাইদেরকে মেরে কুটি কুটি করে কাটা হলো ওরা পালিয়ে বাংলাদেশে চলে আসলো কাশ্মীরের দিকে তাকান সেখানে মারা হচ্ছে আফগানিস্তানে তাকান সেখানে মারা হচ্ছে সিরিয়ার দিকে দেখেন লক্ষ লক্ষ বাচ্চা এই যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে বোম দিয়ে মেরে ফেলা হচ্ছে আপনার বাচ্চাকে কেউ যদি বোমা মেরে মেলে ফেলে কেমন লাগবে আপনার উম্মার সবাইকে আমরা নিজের মনে করতে পারি না যে এই উম্মা আমার এই বাচ্চাগুলো আমার এই যুবক ভাইরা আমার ভাই এটা মনে করতে পারি না আমরা খুব স্বার্থপর হয়ে গেছি আর কি ইয়েমেনের দিকে তাকায় দেখেন প্রায় 10 লক্ষ শিশুকে ওখানে না খেয়ে মেরে ফেলা হয়েছে 10 লক্ষ শিশুকে কয়টা দেশের উদাহরণ দিব সারা বিশ্বের দিকে তাকায় দেখ খালি হত্যা আর হত্যা আর এই কথাটাই ফেরেশতারা বলেছিলেন আল্লাহ যখন আদমকে সৃষ্টি করতে চান তখন ফেরেশতারা বলেছিলেন কি দরকার মানুষকে সৃষ্টি করার পৃথিবীতে গিয়ে হয় ফাসাদ সৃষ্টি করবে না হলে হত্যাপাত রক্তপাত ঘটাবে দেখেন মানুষ ওই দুইটা কাজই করে
এরকম অসংখ্য নিদর্শন নবী যে বলেছেন কিয়ামতের আগে আগে হবে এগুলো চোখের সামনে আপনি দেখতে পারবেন এই ঘুষ এই দুর্নীতি এই জিনা ব্যভিচার মাদক সুদ সবই কিয়ামতের আলামত যাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না মুসলিমদের সম্পদ এত বাড়তে থাকবে সামাজিক মূল্যবোধ বলে কিছু থাকবে না এই যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ মানুষকে সুন্দর সৌহার্দ্যপূর্ণ ব্যবহার এগুলো থাকবে না নবীজি বলেছেন ইলম উঠে যাবে জ্ঞান কুরআন সুন্নাহর যে জ্ঞান এটা উঠে যাবে আর জাহেলিয়াত সমাজে বর্ষণ হতে থাকবে জাহেলিয়াত দেখুন যত প্রকার জাহেলিয়াত এটাকে মানুষ প্রযুক্তি মনে করে মর্যাদা মনে করে উন্নত অগ্রগতি মনে করে আর কোরআন সুন্নাহর যে মৌলিক জ্ঞান এটাকে মানুষ মনে করে এগুলো হুজুরদের কাজ আর মোল্লার দোর মসজিদ পর্যন্ত কোরআন হাদিসে এসেছে শেষ জামানায় মানুষ কোরআনকে পরিত্যাগ করবে মানুষ কোরআন খুলে দেখার সময় পাবে না সারাদিন অনেক কিছু পড়বে কোরআন খুলে গবেষণা করার সময় হবে না দেখেন আপনার বাসায় কোরআন পড়ে আছে সেই যে বাপ মারা গেছে ওই দিন খুলছিলেন এখনও ওই ঘরেই পড়ে আছে দেখেন মিথ্যা কথা বলি নাকি আমি দেখেন মানুষ কোরআন নিয়ে গবেষণা করবে না তাদাব্বুর ছেড়ে দিবে অথচ আল্লাহ পাক এই কিতাবটা নাজিল করেছেন আমাদের জন্য আমাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ কোরআন এবং হাদিসে বলেন নাই প্রত্যেকটা বিষয় কেমনে খাবেন কেমনে ঘুমাবেন কিভাবে ইবাদত করবেন কিভাবে দেশ চালাবেন কেমন করে মোয়ামেলাত করবেন কেমন করে ব্যবসা করবেন কিভাবে আপনি অর্থনীতি চালাবেন প্রতিটা বিষয়ে আপনার কোরআন এবং সুন্নায় আছে এটা খুলে দেখার সময় হচ্ছে না তাহলে হেদায়েত নিবে কিভাবে বিশ্বাস করেন কিয়ামতের আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে হাদিস এসেছে কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে কালি থাকবে না এটা শেষ জামানে হবে সামনে তিনি আরও বলেছেন যে এই কোরআন পরকালে হয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে এই কোরআন কথা বলবে কালকে আমাদের মাঠে বলবে যে আমার আমাকে সে তেলাওয়াত করে নাই আমাকে গবেষণা করে নাই আল্লাহ এই কোরআন নিয়ে তারা হেদায়েত খোঁজেনি তারা অন্য জায়গায় হেদায়েত খুঁজেছে আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে কেউ কখনো তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না নবীজিরাই বলেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক কোরআন তোমার পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল দেখেন এই কোরআনটা আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের মুক্তির জন্য আমাদের উচিত হবে আজকে থেকে আল কোরআনকে সময় দেয়া পড়তে শিখুন অর্থ শিখুন আগামী রমজান আসার আগেই কোরআনটা রিডিং পড়ে শেষ করে দেন আপনার কাছে যে তাফসির ভালো মনে হয় সেটাই পড়েন আমি বারবার একটা কথা বলি পড়াশোনা করেন পড়াশোনা করেন এলেম ছাড়া আপনাকে শেষ জামানায় কেউ বাঁচাতে পারবে না কোনো হুজুরও বাঁচাতে পারবে না কারণ আমরা যারা দাড়ি টুপি নিয়ে ইসলামের দাওয়াতেই কাজ করি আমাদের মধ্যে অনেক প্রতিবন্ধকতা আছে অনেক হুজুর কুরআন সুন্নাহ বোঝেন কিন্তু বিশ্বের পরিস্থিতি বোঝেন না অর্থনীতি বোঝেন না রাজনীতি বোঝেন না এই জন্য সমাজকে সঠিক জিনিসটা দিতে পারেন না তাই শুধু এই হুজুরদের মুখোপেক্ষী হয়ে থাকলে হবে না আমাদের মুখোপেক্ষী হয়ে থাকলে হবে আপনাকে পড়াশোনা করতে হবে কোরআন পড়েন হাদিস পড়েন ইতিহাস পড়েন রাজনীতির বইগুলো পড়েন অর্থনীতি পড়েন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়েন দেখবেন আপনি পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ তাআলা তো এগুলো শেষ জামানার অনেকগুলো বড় বড় সাইনগুলো বললাম আরও অনেক সাইন আছে নিদর্শন যেগুলো আজকে সংক্ষিপ্ত সময় বলার সময় পাচ্ছি না তবে কয়েকটা বলে শেষ করছি সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানায় মদিনা এই যে আমাদের মদিনা এর গুরুত্বটা কমে যাবে এটা আবু দাউদে আছে হাদিসটা মদিনার গুরুত্ব কমে যাবে মানুষ মদিনাকে অতটা মূল্যায়ন করবে না মানে মদিনা থেকে বিশ্বের সব কিছু নিয়ন্ত্রণ করা হবে না তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে ওই ইসরায়েল যেটা দখল করে রাখছে ফিলিস্তিনে ওর গুরুত্ব পৃথিবীতে বেড়ে যাবে দেখবেন আজকের বিশ্বের সব কিছু ওইখান থেকে নিয়ন্ত্রিত হয় মিডিয়া বলেন প্রযুক্তি বলেন রাজনীতি অর্থনীতি সব কিছু ওইখান থেকে সারা বিশ্বের মূল জায়গাটা এখন জেরুজালেম নবীজি বলেছেন যখন এই অবস্থা হবে তখনই মালহামা শুরু হবে সাহাবীরা বললেন মালহামা কী জিনিস নবীজি বললেন এমন যুদ্ধ যে যুদ্ধে 100 জনের মধ্যে 99টা মানুষ মারা যাবে 100 জনের মধ্যে 99টা সৈন্য মারা যাবে এবং এই যুদ্ধটা হবে ইউফ্রেটিস বা ইরাকের ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা সামনে হতে যাচ্ছে এবং এই যুদ্ধটা হবে 80টা দেশের মধ্যে বিশ্বের 80টা দেশ একত্রিত হয়ে যুদ্ধ করবে সামনে আপনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন এগুলো এই যুদ্ধের সামনে কিছুই না এটা হবে পারমাণবিক যুদ্ধ সামনে হতে যাচ্ছে
এবং প্রত্যেক দেশ 12,000 করে সৈন্য পাঠাবে এই যুদ্ধে এরা সবাই মিলে যখন এই যুদ্ধে অংশ নেবে তখন এরা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চালাবে সামনে হতে যাচ্ছে এটা আগামী 5 10 15 বছরের মধ্যে আল্লাহ ভালো জানেন কিন্তু আমাদের অনুমান 10 বছরের মধ্যে হতে পারে 5 বছরের মধ্যে হতে পারে নবীজি বলেছেন এই সময় এই যুদ্ধের শেষের দিকে আল্লাহ পাক মুসলিমদের ত্রাণকর্তা হিসেবে একজনকে পাঠাবেন যার নাম হবে ইমামুল মাহদি যিনি মদিনা থেকে আসবেন মক্কায় তার সাথে মুসলিমরা বায়াত করবে এবং তিনি মুসলিমদেরকে নেতৃত্ব দিবেন এবং এই যুদ্ধের শেষের দিকে মুসলিমরা বিজয় লাভ করবে এবং মুসলিমরা কনস্টান্টিনোপল জয় করবে এবং ওই জেরুজালেম তারা আবারো জয় করবে যেটা ইসরায়েল দখল করে রাখছে এবং সেই জেরুজালেম থেকে ইসলামী খেলাফত আবারো প্রতিষ্ঠিত হবে নবীজি বলেছেন একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা চলে যাবে না পৃথিবীর জনসংখ্যা কমে আসবে এখন 800 কোটি দেখছেন সামনে হয়ে যাবে দেখবেন 200 কোটি 100 কোটি এক ভাগ মানুষ মহামারীতে মারা যাবে হাদিসে এসেছে এক ভাগ মানুষ দুর্ভিক্ষে মারা যাবে আর এক ভাগ মানুষ এই মালহামায় মারা যাবে অল্প কিছু মানুষ বেঁচে থাকবে মুহূর্তে একটা দেশ ধ্বংস হয়ে যাবে যখন পারমাণবিক যুদ্ধ শুরু হবে আমরা তো এখনো স্বপ্ন দেখছি 2050-60-3000 বছরে তাই না দেখেন সামনে কি হবে অপেক্ষা করতে থাকেন খালি এরপর খেলাফা কায়েম হবে এবং ঈসা এবং এই খেলাফতটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ইহুদিরা ইহুদিদের নেতা হিসেবে বের হবে দাজ্জাল এবং এই দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে ঈসা ইমামুল মাহদিকে ঘিরে ফেলবেন আল্লাহ পাক তখন এই দাজ্জালকে হত্যা করার জন্য আসমান থেকে পাঠাবেন ঈসা আলাইহিস সালামকে আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম আবারও পৃথিবীতে আসবেন এবং তিনি এই মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন পৃথিবী থেকে প্রত্যেকটা ইহুদির নাম মুছে যাবে ইহুদি জাতি বলে কোনো জাতি থাকবে না পৃথিবীতে ওরা শুনে নেক যা করার করে নেক কিছুই করতে পারবে না আমাদের নবীজি বলেছেন লাতুকাতিলুন্নাল ইয়াহুদ তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে এমনকি একজন ইহুদি যদি পাথরের পিছনে লুকায় পাথর কথা বলবে ইয়া মুসলিম হে মুসলিম ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআলা ফাকতুলু আমার পিছনে একজন ইহুদি আছে আসো তাকে হত্যা করে যাও আল্লাহ পাক এই খেলাফতের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন জুলুম উঠে যাবে অন্যায় পাপাচার দুর্নীতি সব চলে যাবে নবীজি বলেছেন একটা ঘাটে একটা পানির ঘাটে বাঘ এবং হরিণ একসাথে পানি খাবে কেউ কাউকে কোনো ক্ষতি করবে না পৃথিবীতে জুলুম বলে কিছু থাকবে না ইনসাফ ন্যায় কায়েম হয়ে যাবে এরপরে ঈসা আলাইহিস সালাম 40 বছর বেঁচে থাকবেন 40 বছরের মধ্যে তিনি বিয়ে করবেন সন্তান হবে তার মৃত্যু হবে তাকে দাফন করা হবে আমাদের নবীর কবরের পাশে এবং তিনি যখন ইন্তেকাল করবেন তারপরের মানুষগুলা আরও জঘন্যভাবে খারাপ হওয়া শুরু করবে এর রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে আর এই মানুষগুলোর উপরে হঠাৎ করে একদিন সকালবেলা সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে এবং একটা লোকমা মুখে তোলার জন্য মানুষ মুখে নিবে মুখে তুলতে পারবে না তার আগে কিয়ামত হয়ে যাবে পানি খাওয়ার গ্লাস উঠাবে পানি পান করার আগেই কিয়ামত হয়ে যাবে দুজন ব্যবসায়ী কাপড় এক্সচেঞ্জ করবে একজন বিক্রি করবে একজন দেখবে এই দেখতে দেখতেই কিয়ামত হয়ে যাবে একদম মুহূর্তের মধ্যে একদিন কিয়ামত হয়ে যাবে ওই মানুষগুলোর সামনে এগুলো সামনে হতে যাচ্ছে আমাদের হাতে বেশি সময় নাই কথাগুলো বলার এই কারণ হচ্ছে সময় কম তো এখন এই অবস্থায় একজন মুসলিম হিসেবে আপনার করণীয় কী আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলতে পারি 5 মিনিটের মধ্যে এই কয়েকটা পয়েন্ট যদি আপনি একটু মেনে চলেন ইনশাআল্লাহ আপনিও শেষ জামানায় সফল হবেন ইনশাআল্লাহ যদিও বা এই জামানায় সফল হওয়া খুব কঠিন খুবই কঠিন নবীজি বলেছেন ঈমান ধরে রাখা এত কঠিন হবে যেমন হাতে আগুন ধরে রাখা কঠিন হয় হাতে আগুন ধরে রাখা কি কঠিন দেখেন আমরা যারা ইসলাম ফলো করছি আমাদের ইসলাম পালন করতে যদি এরকম কষ্ট না হয় বুঝতে হবে আপনি সেই প্রকৃত ঈমান ধারণ করে নাই যে ঈমান ধারণ করলে হাতে আগুন আপনি অনুভব করতেন সত্যিকারের ঈমান নিয়ে চলেন সমাজ আপনার শত্রু হয়ে যাবে পরিবার শত্রু হয়ে যাবে রাষ্ট্র বিশ্ব শত্রু হয়ে যাবে আপনার তারাবি সাল্লাম বলেছেন যে শেষ জামান ঈমান ধরে রাখা খুবই কঠিন হবে সকালে মানুষ মুমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকালে কাফের থাকবে সকালে মুমিন হবে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে এই যুগে সফল হবে সেই মানুষরা যারা এই ফেতনা মুক্ত পরিবেশে দিন পালন করবে অনেক দূরের প্রত্যন্ত জায়গায় চলে যাবে
শহর থেকে দূরে, নগর থেকে দূরে, পাহাড়ি এলাকায়, অনেক দূরে কান্ট্রি সাইড, ওই যে থাকে না কিছু মানুষ উপজাতির মতো, ওই রকম করে যারা থাকবে এরা নিরাপদে থাকবে। কৃষি জমি চাষাবাদ করবে, নিজের খাবার নিজে খাবে, মাছ চাষ করবে, গরু চাষ করবে, ছাগল পালবে, শহরের ফেতনায় জড়াবে না, নিজেরা নিজেদের কলোনি গড়ে তুলবে আলাদা করে, অনেকটা মুসলিম ভিলেজের মতো, এরা সফল হবে। শেষ জামানায় সফল হওয়ার কয়েকটা পথ বলে দিচ্ছি। এক নাম্বার, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন হাদিসের সাথে সমসাময়িক যত জ্ঞান আছে সব অর্জন করতে হবে, এটা এক নাম্বার। জ্ঞান নাই আপনি শেষ জামানে টিকতে পারবেন না। যাদের কাছে এই জ্ঞান ছিল তারা কিন্তু মহামারীর আগেই প্রস্তুতি নিয়েছিল। আমি অনেক ওস্তাদকে চিনি বাংলাদেশের আলেম, তারা এই 2020 সালের আগে হজ করে ফেলছে, তার আগেই বুঝতে পারছে 20 সালে কিছু একটা হবে, 20 সালে পৃথিবীতে কিছু একটা হবে, তার আগেই বুঝতে পারছে, কারণ শেষ জামানার পড়াশোনা করেছেন তারা, কার পর কী হতে যাচ্ছে এটা তারা বুঝতে পারছেন, অনুমান করতে পারছেন। তাই জ্ঞান ছাড়া আপনি শেষ জামানে টিকতে পারবেন না ভাই, জ্ঞান অর্জন করুন এক নাম্বার। দুই নাম্বার, জ্ঞান অনুযায়ী আমল করেন, যতটুকু জেনেছেন আমল করেন, কালকের জন্য অপেক্ষা করবেন না, আজকেই নামাজ শুরু করে দেন, দেনা পাওনা থাকলে আজকেই মিটিয়ে দেন, আজকেই পরিবারের সবাইকে ডেকে ওয়াজ করেন, নসিহত করেন যে দেখো সামনের দিনগুলো ভয়ঙ্কর, আমাদের জীবনকে গোছাতে হবে, যা করেছি করেছি, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ পাক গফুরুর রহিম, আপনি তওবা করে এই মাত্র চলে আসেন আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ, আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন আপনি সত্যিকার তওবা করেছেন কি না, আপনাকে প্রমাণ করতে হবে নামাজের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, সদকা করার মাধ্যমে, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন, আপনি ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করেন। কোনো সরকার, কোনো সমাজ নেতা, কোনো রাষ্ট্রনেতা, কোনো পারিবারিক নেতা, কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না, সোজা কথা, আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে, কারো পরোয়া করে লাভ নাই, কোনো অজুহাত দিয়েও লাভ নাই, দেশটা ভালো না, বিশ্বটা ভালো না, সমাজটা ভালো না, সময় ভালো না, এগুলো বলে কোনো লাভ নাই, কারণ আপনাকে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমার ভালো আমাকে বুঝতে হবে, আমার ভালো, বাজারে গেলে একটা মাছ ভালো না খারাপ আপনি তো বোঝেন, তরকারি ভালো না খারাপ বোঝেন, দিনের ব্যাপারে বুঝতে চান না কেন, দিনের ব্যাপারে খালি হুজুরদের স্মরণাপন্ন কেন হচ্ছে, পড়াশোনা করেন, আমল করেন, আমল বাড়িয়ে দেন, দিন সময় নষ্ট করবেন না, যুবকদেরকে স্পেশালি বলবো সময় নষ্ট করবেন না, শয়তান তিনটা ধোকা দিবে যে পরে শিখে নিব, পরে করব নি, শয়তান আসে বুঝাবে যে এখন কি আর বয়স হয়েছে, আগে পরে দেখা যাবে, শয়তান বুঝাবে আমি এগুলো জানি তো আর জানার দরকার নাই, এগুলো শয়তান বোঝাবে আপনাকে, এই শয়তানের ধোকায় পড়বেন না, সময়কে মূল্যায়ন করেন, আমল করা শুরু করেন, আল্লাহর ওয়াস্তে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দুই, তিন নাম্বার, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন, পরিবার থেকে শুরু করেন, আপনি ব্যক্তিটা গড়ে তোলেন, পরিবারটাকে ইসলামিক পরিবারে গড়ে তোলেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বোন, আপনার মা, সবার ব্যাপারে মনিটরিং করেন, চোখে চোখে রাখেন, আপনি জানেন না আপনার ছেলেটা অনেক আগেই জেনাকারী হয়ে গেছে, আপনি টের পান নাই, ছেলের হাতে স্মার্টফোন তুলে দিয়েছেন, ছেলে গোপনে গোপনে 10টা প্রেম করে, আপনি জানেন না, ও দুধ খায় না এখন, মনে করছেন যে ও দুধ খায়, ও অনেক ম্যাচিউরড হয়ে গেছে, আপনার মেয়েকে দেখে মনে হয় খুব পর্দা করে, দেখেন ভিতরে ভিতরে কোনো ছেলের সাথে সম্পর্ক তৈরি করে ফেলছে, অনেক ঘটনা ঘটে যায়, আমরা সরল মনে অনেক কিছু করি, আপনার ওয়াইফকে দেখেন আপনি যখন বাসায় থাকেন না কি করে না করে মনিটরিং করেন, টিভি বন্ধ করে দেন, সিরিয়াল টিরিয়াল বন্ধ করেন, এমন কারোর সাথে মিশতে দিবেন না যে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার মাকে বিপথে নিয়ে যাবে, কঠোর হন পরিবারের উপরে, কারণ আপনাকে আল্লাহ পাক আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, অবশ্যই জিজ্ঞাসা করবেন, বিশ্বাস করেন আল্লাহ পাক কিয়ামতের মাঠে আপনাকে আপনার পরিবার সম্পর্কে জবাবদিহি করাবেন, প্রত্যেকটা বিষয় আপনি দাওয়াত দেন, চেষ্টা করেন, তারপরে যদি ছেলে বেলাইনে যায় সেটা তার ব্যাপার, ওর হিসাব ও দিবে, নূহ আলাইহিসসালামের ছেলে কাফের হয়ে গেছে, ওর হিসাব ও দিবে, সেটা আলাদা, কিন্তু আমাকে আমার চেষ্টা করতে হবে, পরিবার গড়ে তোলেন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন। চার, এই যে কোরআন এবং সুন্নার দাওয়াতটা পৌঁছে দেন মানুষের কাছে, দাওয়াতেই কাজ করেন ভাই, সময় নষ্ট করেন না, আপনি যে দল করেন বা যে সংগঠন করেন বা যে মাজহাব যে তরিকায় থাকেন আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন সুন্নার দাওয়াতটা মানুষের কাছে প্রচার করেন, মূল বিষয়ে কোনো পার্থক্য নাই, এই দাওয়াত দেওয়ার সময়ে সাম্প্রদায়িক হবেন না, সবাই আমার দলে আসো,
আমার দলের ফর্ম পূরণ করো না হলে দাওয়াত হচ্ছে না, এমন দাওয়াতের দরকার নেই। মানুষকে ইসলামের দাওয়াত দেন, আল্লাহর দিকে ডাকেন, কোরআনের দিকে ডাকেন, সুন্নার দিকে ডাকেন, দেখবেন সমাজে একটা সাম্য চলে আসবে ইনশাআল্লাহ। দাওয়াতে কাজ করেন, বেশি বেশি কোরআন সুন্নার দাওয়াতে কাজ করেন। পাঁচ নাম্বার, অর্থ সম্পদ যা আছে এগুলোকে কাগজের টাকায় রেখে দিবেন না। আমার নসিহত, হয়তো বুঝতে পারছেন না, মাথার উপর দিয়ে যাচ্ছে কথা, কিন্তু পরে বুঝবেন। টাকা পয়সা যা আছে এগুলোকে ব্যাংকে কাগজের টাকার মধ্যে রেখে দিবেন না, কারণ কাগজের টাকা সামনে আর থাকবে না। লিখে রাখেন, কয়েক বছর পরে দেখতে পারবেন। সমস্ত টাকা হয়ে যাবে ইলেকট্রনিক, খালি পাঠাবেন। ইলেকট্রনিক মানে মানে আপনি টাকা ধরতেও পারবেন না, পকেটে রাখতেও পারবেন না, খালি জানবেন আমার অ্যাকাউন্টে এত টাকা আছে। এই পুরো ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে, থাকবে না। বিশ্বাস না হলে লিখে রাখতে পারেন, এই পুরো ব্যাংকিং সিস্টেম পড়ে যাবে, কাগজের টাকা থাকবে না। কি করবেন তাহলে? আপনি আপনার সম্পদটাকে সোনা, সোনায় রূপান্তর করেন, কিছু সোনা পড়ে রাখেন, জমায় রাখেন, রূপায় কনভার্ট করেন। এগুলোর দাম কখনো কমবে না, 100 বছর পরেও সোনার দাম সোনার দামই থাকবে। তো 10 বছর পর আপনার 10 লাখ টাকার মান 10 লাখ টাকা থাকবে না, দাম পড়ে যাবে, আপনি সম্পত্তি হারাবেন। এইভাবে তারা সারা বিশ্বকে লুট করছে, এই এই কাগজের টাকা দিয়ে তারা সারা বিশ্বকে লুট করছে। এটা বুঝবেন না, পরে বুঝবেন, আচ্ছা শুনে রাখেন। আর কি করতে পারেন? গবাদি পশু ব্যবসায় ইনভেস্ট করেন। আরেকটা কাজ করতে পারেন, জমি কিনে রাখতে পারেন, এটা ভালো জিনিস। এই জিনিসগুলোতে টাকা কনভার্ট করেন, শেষ জামানায় আপনার কাগজের টাকা থাকবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এখন টাকা যদি জমা রাখেন, শেষ জামানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমি অর্থনীতি নিয়ে যথেষ্ট পড়েছি আলহামদুলিল্লাহ, পড়েই কথাগুলো আপনাকে বলছি। আর কি করবেন? যদি সম্ভব হয় শহর, আপনারা তো গ্রামেই থাকেন মাশাআল্লাহ, শহরে যারা থাকে তাদের উদ্দেশ্যে বেশি বলছি এটা, কারণ এটা অনলাইনে যাবে। শহরকেন্দ্রিক জীবন ব্যবস্থা ত্যাগ করতে হবে, শহরে আপনি বাঁচতে পারবেন না, টিকতে পারবেন না, শহরগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলেছে, ওয়াইম মিন করিয়া ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগেই প্রত্যেক নগরী আমি ধ্বংস করে দিব, আল্লাহ পাক বলেছে। শহর থাকবে না, প্রত্যন্ত জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেন, গ্রামের বাসা ওইদিকে প্রজেক্ট করেন, ছোট ছোট মুসলিম কলোনি করে গড়ে তুলতে হবে। এই কাজগুলো করতে পারেন। আর কিছু করতে পারেন? শারীরিক প্রস্তুতি নেন, ফিজিক্যালি, যুবকদেরকে বলবো, ফিজিক্যালি প্রস্তুতি নেন, ব্যায়াম করেন, ভালো খাবার খান, নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন, এলোমেলো জীবনযাপন করবেন না। আর নিয়মতান্ত্রিক জীবনযাপন করার সবচেয়ে উসওয়াতুল হাসানা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সুন্নাহ মাফিক জীবনযাপন করেন, আপনি ভালো থাকবেন। কারণ সামনের দিনগুলোতে আরও ফিতনা বাড়বে, এবং আমাদের এই যুব সমাজের এবং তার পরবর্তী প্রজন্মের শারীরিক অবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্যে অগণিত খাবার বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, যেগুলোর মধ্য দিয়ে অসুস্থ হয়ে যাবে। তাই রাসূলের পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করেন, ভালো খান, ফ্রেশ জিনিস খান, ব্যায়াম করেন, শারীরিক প্রিপারেশন নেন, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। এই কাজগুলো আপনাকে ইনশাআল্লাহ শেষ জামানায় বাঁচতে সাহায্য করবে। আর সর্বশেষ যেটা নাসিহা, সেটা হলো যে ইসলামের জন্যে, ইসলামকে ভালোবেসে, আপনার জান থাকলে জান দিয়ে, মাল থাকলে মাল দিয়ে, সময় থাকলে সময় দিয়ে, শ্রম দিতে পারেন শ্রম দিয়ে, বা মেধা আছে মেধা দিয়ে দিনের জন্য কিছু করেন, দিনের কোনো খেদমত করে যান, এই কাজগুলো পরকালে আপনার জন্য সৎকায় জারিয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ। কারণ মানুষ যখন মারা যাবে তার আমল নামা বন্ধ হয়ে যাবে, সদাকায় জারিয়া খোলা থাকবে, নেক সন্তান খোলা থাকবে, এবং যে জ্ঞান আপনি মানুষকে শিক্ষা দিচ্ছেন, উপকারী জ্ঞান, সেটা আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন ইনশাআল্লাহ। তাই ইসলামের জন্য আপনার জান, আপনার মাল, আপনার সময় শ্রমগুলোকে ব্যয় করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং শেষ জামানাকে বোঝার এবং পড়াশোনা করার তৌফিক দান করুন, সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, এবং যেভাবে পদক্ষেপ নিলে আমরা সার্ভাইভ করতে পারবো, ভালো থাকবো, বা ফিতনামুক্ত পরিবেশে বেঁচে থাকতে পারবো, ঈমান আমল হেফাজত করতে পারবো, সেগুলো আল্লাহ পাক করার আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররউফুর রহীম।